দেখলেন বস্তায় কম আছে, প্রায় 3 কেজি মতো দেখলেন আপনি নিজে। কেন্দ্রের চাল যেটা, কি বলবেন ইনি? কেন আমি নিশ্চিত করে বলবো, যারা সমালোচনা করছেন এখন রেশনের দুর্নীতি নিয়ে, তারা এটা দেখুন, বিভিন্ন দলের লোকেরা তো টিভিতে বসে পড়েছেন, তারা দেখুন। আজকে তো সরেজমিনে আমি দেখে গেলাম, সম্বলপুর থেকে সাপ্লাই হচ্ছে সেখানকার গোডাউন থেকে, আমি দেখলাম তাতে প্রত্যেকটা বস্তাতে 3 কিলো করে শর্ট। আর পাশাপাশি আমি রাজ্য সরকারের যেখানে দেখলাম 50 কেজি নিট ওয়ে, 50 কেজি নিট ওয়েট আছে। সেই নিয়ে বলবো, যারা পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, তারা দয়া করে আমার বিধানসভায় এসে দেখে যান। কারণ আমি বলতে পারি, আমার বিরাট পরিধি নয়, আমি আমার বিধানসভায় আমি প্রায় রেশন দোকানগুলো ঘুরেছি, কেউ এরা অসৎ নয়, কেউ ওজনে কম দেয় না, তাদের সঙ্গে কার্ড যতগুলি থাকার কথা ততগুলি সংগতিপূর্ণ কার্ড আছে। তাই আমি প্রত্যেককে আহ্বান জানাবো, দয়া করে টিভির পর্দায় বসে সমালোচনাটা না করে রাস্তায় নামুন। উন্নত মানের গবেষণা কী করে হয়, কী করে তাড়াতাড়ি ওষুধ বের করা যায়, সেটা কেন্দ্রীয় সরকার সেদিকে মন নেই। একদিনও কোনো সমালোচকদের মুখ থেকে কিন্তু দেখলাম না যে ভ্যাকসিন কীভাবে আবিষ্কার হবে, সত্যি সত্যি রিসার্চ উন্নত মানের চলছে কি না, কীভাবে আমরা আরও যে সমস্ত সংস্থাগুলি এই রিসার্চ নিয়ে ব্যস্ত থাকে, ওষুধের ব্যাপার নিয়ে ব্যস্ত আছেন, তাদেরকে আর সাহায্য করা যায় কি না, এটা যদি দেখেন তাহলে কৃতজ্ঞ থাকবো। রাজনীতি করার জন্য রাজনীতি করবেন না, সংকীর্ণ মনটা ছেড়ে দিন, আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুন। এই যে মোকাবিলা করতে হবে এই মহামারী থেকে উদ্ধার পাওয়ার জন্যে, আমাদের সর্বজনশ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন প্রথম দিন থেকে, সেটাকে আরও উৎসাহ দিন। দয়া করে তাকে ছোট করে দেখাবেন না শুধু রাজনীতি করানোর জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রেশনের মাধ্যম দিয়ে সবাইকে পরিমাণ মতো চাল দিচ্ছেন, সে কারণে তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আজকে আমরা এখানে দেখিয়ে দিলাম যে দুর্নীতিটা কারা করছে। আমি তাই সবাইকে আহ্বান জানাবো, আসুন না একসঙ্গে কাজ করুন, আপনারা সাহায্য করুন সবাইকে। আমরা যেমন রাস্তায় নেবে সাহায্য করছি, অন্য কোনো একটা দলকে পাবেন না যে তারা রাস্তায় নেবে মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তাতে নেই কাজের কাজ, কিছু নেই, শুধু খই ভাজছেন টিভির পর্দায় বসে।